गुड मॉर्निंग फ्रेंड्स, सुप्रभात। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालोई आछि। आमी एखन चा बागानेर मध्येई, एखाने अनेक तो चा बागान चारपाशे, तो ओई ओर मध्ये दिये एकटा चा बागानेर मध्ये घुरते एसेछि आजके सकाल सकाल। একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম ঘুমের থেকে, কাজে কাজে বসতে তো এখনো সময় আছে, 9:30-10টার আগে আমার অফিস শুরু হয় না, আর এখন মোটামুটি মাত্র 7:30টাই বাজে। তাই ওভারঅল স্কুটিটাও চালু হয়ে গেছিল ঠিকঠাক করিয়ে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। আমি একা একাই চলে এলাম, খুবই ভালো লাগছে, খুব সুন্দর, একদম ফ্রেশ হাওয়া। কালকে বৃষ্টিও পড়েছে, কাল দুপুর থেকে বিকাল অব্দি ভালোই বৃষ্টি পড়েছে, তো বৃষ্টি পড়াতে ওয়েদারটাও একটু ভালো হয়ে গেছে, খুব একটা ওরকম রোদ নেই, তাই ঘুরেও মজা লাগছে। এখন যেই ভিডিওটা, মানে এর আগে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, সেটা মানে আমার জন্য খুবই নস্টালজিক ব্যাপার একটা। এই যে পিছনে কলকল করে যাচ্ছে নদী, নদীর জল, আগে এই গলফ ফিল্ড এরিয়া, এটা আমি এখন আছি হলো মার্কেটা গলফ ফিল্ড এরিয়াতে, এই পাশে চা বাগান, চা বাগানের ওই পাশটাতেই একটুখানি চা বাগানটা এখানে, কারণ চা বাগান পিছন দিকে অনেকটা এক্সটেন্ড হয়ে যায় ওই পাশে। তো চা বাগানটা পার করেই আছে হলো মার্কেটা গলফ ফিল্ড, যেখানে ক্লাস 9-10 পড়তে খুব আসতাম ওখানে সাইকেলে করে। টিউশনের পরেই আমরা চলে আসতাম, গলফ ফিল্ডে একটু ঘুরে গেলাম, ওখানে নদী আছে, নদীতে একটু স্নান টান করে গেলাম, আমরা খুব মজা করতাম। সত্যি বন্ধুরা মিলে খুব মজা করেছি এই জায়গাটাতে, তাই খুব নস্টালজিক। এখানে এসে ওই এই নদীটাই পিছন দিক দিয়ে অনেকটা মুড়িয়ে আবার গলফ ফিল্ডের পিছন দিকটাতে হয়ে যায়, ওখানে নামার রাস্তা আছে। আর একটু আগে গিয়ে দেখবো যে জলটা জলে নামা যায় কিনা, এখন জল কম আছে, বৃষ্টি সেরকম, মানে যেরকম বৃষ্টির সিজনে যেরকম জল বেড়ে যায় সেরকম এখানে এখনো জলটা বাড়েনি। জানি না পিছন দিকটা তো হয়তো ডেপথ আছে, ওদিকটা তো যেতে পারছি না, রাস্তাটা এখন রাস্তাগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি আগে যে রাস্তা দিয়ে ঢুকতাম আমরা সেটা হচ্ছে গলফ ফিল্ডের পাশে দিয়ে, রাস্তাটা দেখি দেখাতে পারি কিনা, কারণ ওই রাস্তাটা না বন্ধ করে দেওয়া হয়েছে এখন। তো যার জন্য আমি গলফ ফিল্ডটা ক্রস করে আরেকটু আগিয়ে এসে এই রাস্তাটা খুঁজে পেলাম। এদিক দিয়েও একটা রাস্তা আছে যাওয়ার, কিন্তু আরেকটুখানি, এই যে দেখছেন পিছনে, আরেকটুখানি গিয়ে দেখে এসেছি আমি, রাস্তাটা খুবই বাজে হয়ে গেছে, বৃষ্টিও পড়েছে, গাড়ি ঘোড়া তো যেতেই থাকে, এদিক থেকে চা পাতা তোলার জন্য ট্র্যাক্টর গুলো যায়, তো রাস্তাটা খুবই বাজে হয়ে আছে, যার জন্য আমি একদম ভিতরে যেতে পারিনি। তবে চলুন দেখি আপনাদেরকে আর কতটা, মানে কি বলবো, কতটা গাইড করে নিয়ে যেতে পারি মার্কেটটা দেখাতে। এখানে নদীতে নামার একটা ছোট রাস্তা পেলাম, এখন জানি না এখানে রাস্তাটা এখনো আছে কিনা। এখানে যে অনেক কয়লা, ছোট ছোট কয়লা দেখছেন, এই মাটিতেই কয়লা আছে, জল থেকে কয়লা ছিনে বের করে নেয় ওরা। ওই তো যে জলের থেকে কয়লা বের করছে বালুর মধ্যে। কি ভালো লাগে এই জলের আওয়াজটা, আর সকাল সকাল, এখন একদম রোদ নেই। দিদি, কয়লা বের করছিস? দেখি একটু নামতে পারি কিনা এদিক থেকে। রাস্তাটা এখানে, মানে প্রপার রাস্তা বলে কিছুই নেই, আমি জুতো পরে আসিনি, স্লিপার্স পরেই চলে এসেছি। দেখছি একটু নামতে খুবই ইচ্ছে করছে জলে, দেখি কতটা নিচে যেতে পারি। এসে তো পড়লাম অনেকটাই,
রাস্তাটা এখন স্লিপারি হয়ে আছে, আশা করছি উঠতে যেন আমার কোনো অসুবিধা না হয়। একেবারে নিচে চলে এলাম, কতদিন পর এই জলে পা দিলাম। বেশিটা এগিয়ে যাব না, কারণ স্লিপ করলে আমি একেবারে ভিজে যাব, হাতে ফোন টোন সব নষ্ট হবে আমার। আপনারাই বলুন জায়গাটা সুন্দর কিনা। এখানে আমরা আসতাম আগে ছোটবেলায় বলতে ওরকম ছোটবেলাও না, স্কুলের থেকে, স্কুলে পড়াকালীন যখন মোটামুটি ক্লাস 8-9 পড়ি, তখন আমরা এরকম এই নদীর পাশে আসতাম পিকনিক করতে, এই নিউ ইয়ার্স, ক্রিসমাস, টিউশন থেকে, স্কুল থেকে গ্রুপ করে করে আমরা এইসব জায়গায় আসতাম পিকনিক করতে। এখানে ওরকম পিকনিক করা নিয়ে তো কোনো রেস্ট্রিকশনস নেই, কয়লা ভরে নিচ্ছে। তো এরকম নেমে এই ছোট ছোট ঘাট আছে, এখানেই রান্না বান্না, এখানেই বসে সবাই আড্ডা মারা, খাওয়া দাওয়া করে বিকালে রিটার্ন চলে যেতাম। চলো এখন যাওয়া হোক, কারণ গিয়ে আবার ব্রেকফাস্টও নিতে হবে, উঠতে এখন অসুবিধা হবে। আমি এখন ব্লগটা এখানে বন্ধ করছি, উপরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বাবা, সেরকম কোনো অসুবিধা হয়নি উঠতে নামতে, একটু রাস্তাটা স্লিপারি, জুতো পরে আসলে একটু ভালো হতো। আমি হঠাৎ করে প্ল্যান করে বেশ বেরিয়ে চলে এলাম, তাই জুতোটা পরতে ভুলে গেছি, মাথায় আসেনি যে জুতো পরে বেরোবো, স্লিপার্স পরেই বেরিয়ে গেছি। তো এখন আরেকটু এগিয়ে যাই, এগিয়ে এখান থেকে আর 2 মিনিট এগিয়ে গেলে বিবিস্থান বলে একটা জায়গা আছে, এখন হয়তো বন্ধ থাকবে, কিন্তু বাইরে থেকে একবার দেখি, খোলা থাকলে দেখাচ্ছি আপনাদের। যে এটাই হলো সেই বিবিস্থান যেটা বলেছিলাম, এখানে আমরা বিবিস্থান বলেই বলি, জায়গাটা এমনি হচ্ছে হলো হযরত বিবি মরিয়াম ফাতিমার মাজার। খুব জাগ্রত জায়গা এখানে, এটা অনেক মান্যতা আছে এই জায়গাটার। আমি যে রাস্তাতে ড্রাইভ করছি সেটা হচ্ছে এখান থেকে চাংলাং অরুণাচল যাওয়ার রাস্তা, একটা গাড়ি আসছে, আর রাস্তাঘাট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ বাজে। আমি একটু সাইডে হয়ে দাঁড়িয়েছি, এই পাশটা দেখেন, এখান থেকে আবার ছোট পাহাড় আছে, পাহাড় কেটে জায়গাটা বানানো। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাঘাট খুবই বাজে। দেখতেই তো পাচ্ছেন, এই রাস্তা দিয়েই সোজা এগিয়ে চলে গেলে আমরা অরুণাচল পেয়ে যাব। এখান থেকে খুব একটা দূর না, এখান থেকে আরো অ্যাপ্রক্সিমেটলি 5-6 কিলোমিটারই যেতে হবে। স্কুটি বা বাইকে করে বা গাড়ি করে কোনোদিনও এই রাস্তা দিয়ে যাইনি, আমি সাইকেল নিয়ে অনেকটাখানি এগিয়ে গিয়েছিলাম এক সময়, তখন জোশ ছিল, বন্ধুরা সাথে ছিল, সবার মিলে একসাথে আমরা অনেকটাখানি এগিয়ে গেছিলাম। তবে রাস্তাঘাট একদমই বাজে, তাই আমি আর আগে যাচ্ছি না, এখান থেকে আমি ফিরে যাব। এখন বিবিস্থানের গেটও বন্ধ, তাই ভিতরেও ঢুকতে পারবো না।
ইচ্ছে তো করছে আরো এগিয়ে যাই, কিন্তু আরো এগিয়ে গেলে রাস্তা আরো হয়তো বাজে হবে, তার উপরে আমার ফিরতে আবার দেরি হয়ে যাবে। তো চলুন অন্যদিকে দেখি আর গলফিল্ডে যাওয়া যায় কিনা একবার রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা এখন এসে পৌঁছেছি মার্কেটা গলফ ক্লাবে, ক্লাব হাউসটা এই পাশে। এই ফেন্সিং গুলো দেখছেন, ব্যাম্বু দিয়ে ফেন্সিং দেওয়া। এই ফেন্সিং গুলোর পিছনেই হচ্ছে ক্লাব হাউসটা। পিছনে খুব সুন্দর পাহাড়ের ভিউ, এখানে ক্লাব হাউস, আর এই পাশে হচ্ছে হলো গলফ ফিল্ডে, ফিল্ডে যাওয়ার, ফিল্ডের পাশে দিয়ে যাওয়ার রাস্তা, কারণ ফিল্ডে ঢোকার রাস্তাটা ক্লাব হাউসের ভিতর দিয়েই আছে। আপনাদেরকে ফিল্ডটা ঠিক দেখাতে পারবো কিনা জানি না, ভিতরে ঢোকা বারণ, ওখানে বড় বড় করে বোর্ড লাগিয়ে রেখেছে, তাই গাড়ি নিয়ে ঢুকলাম না, একটু হেঁটেই যাই। কতটা বা আপনাদেরকে দেখাতে পারবো বাইরের থেকে বলতে পারছি না। এই রাস্তাটা বন্ধ থাকে জেনারেলি, কারণ বিয়ের সময় তখন একবার এসেছিলাম এই রাস্তায়, খুব একটা কিছু দেখতে পারিনি, ইন দ্য সেন্স লাইক গলফ ফিল্ডের ভিতরে ঢুকে দেখতে পারিনি। কিন্তু এখান থেকে আপনাদেরকে যতটা পারবো একটু ভিউ দিয়ে দিই। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কেটা গলফ ফিল্ড, ভীষণ বড় ফিল্ডটা, এত সুন্দর ভিউ, চারপাশে পাহাড়, পিছনে নদী। আপনাদেরকে যে তখন আগের ক্লিপিংস গুলোর মধ্যে নদীটা দেখালাম, এই নদীটা গলফ ফিল্ডের পিছনটা দিয়ে ওয়াইন্ড হয়ে গিয়ে বুড়িদিহি নদীতে গিয়ে জয়েন হয়, অনেক লম্বা নদীর ট্রিবিউটারিটা। এই পুরোটা এরিয়া গলফ ফিল্ডের এই পাশে দিয়ে আগে যাওয়ার রাস্তা ছিল পিছনে যাওয়ার, এখন রাস্তাটা একটু আগে গিয়ে বন্ধ। আর ওই যে একটা ঘরের মতো দেখছেন, ওটাই হচ্ছে হলো মার্কেটা গলফ ক্লাব হাউস। মেম্বারশিপ ছাড়া ঢোকা বারণ এখানে, তো মেম্বারশিপ নিতে হবে। অবভিয়াসলি আমরা থাকি না, তো মেম্বারশিপ নিইনি, নিয়েও কোনো লাভ হবে না, গলফ খেলতে জানি না। কিন্তু ভিউ এর জন্য যদি প্রাইভেট অ্যাক্সেস লাগে, বা পিকনিক টিকনিক করতে যদি এখানে প্রাইভেট অ্যাক্সেস চাই, তাহলে মেম্বার হয়ে যেতে পারেন। দাদা রাস্তা নাই এদিকে পিছনে যাওয়ার, আগে দিয়ে রাস্তা আছে, ভিতরে যাওয়ার না পিছনে বাগানে যাওয়ার, বন্ধ করে দিয়েছে না? তো যেমনটা বললাম আপনাদেরকে, পিছনে বাগানে যাওয়া বন্ধ। গলফিল্ডের পিছন দিকটা তো চা বাগান আছে, চা বাগানের পিছনেই নদীটা আছে, আগে খুব যেতাম, হেঁটে হয়তো যাওয়া যেতে পারে, স্কুটিটা আমার কোথাও রেখে যেতে হবে, এত দূরে স্কুটি রাখবো না। ও বাবা, অনেক খাটা হয়ে গেল। আর এই পাশে এই যে চা বাগান, আকাশ খুব সুন্দর, একদম ব্লু হয়ে আছে যাকে বলে, একদম ব্লু যেরকম আমরা সিনারিতে ড্র করি। আর এখানেও একটা বোর্ড দেখতে পাচ্ছেন নামডাং লেখা, তো এটা এর আগে আর একটা টি গার্ডেনের ব্লগে আমি টি গার্ডেন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব, ওটাও নামডাং টি এস্টেটই ছিল। টি এস্টেটটা অনেকটা বড়, এক্সটেন্ড করে এই এরিয়া পর্যন্ত আসে, এটা নামডাং টি এস্টেটের লিমিটস। আর এখানে যে এরকম লম্বা লম্বা এই গাছগুলো দেখছেন, ডালগুলো কেমন, পুরো গাছটা কেমন ছালবাকলা উঠে গেছে, এগুলো ইউক্যালিপটাস ট্রি। এগুলো চা পাতা তুলতে যাচ্ছে ট্রাক্টরগুলো।
তো যখন যেতে পারলাম না তো এগিয়ে চলে যাই। এখানে আরো একটা ছোট্ট স্ট্রিমের মতো আছে, জাস্ট গলফ ফিল্ডার থেকে একটু এগিয়ে আসলে। এখানে আমরা নেমে খুব বসে থাকতাম, বিকেলবেলা করে আসতাম আমরা এই রাস্তাতে, এসে বসে থাকতাম, খুব জলের আওয়াজ, কারণ ওই পাশের থেকে জলটা এসে এখানে একটা হাইটের থেকে পড়ে একটুখানি। স্ট্রিমে দেখি নামার রাস্তা তো ছিল আগে, নামতে পারি কিনা। এই পাশে দিয়ে নামার রাস্তা ছিল, রাস্তা তো এখনো আছে, তবে খুব গাছগাছালি, ঘাস জঙ্গলে ভরে গেছে। এই যে দেখেন খুব জলের স্রোতের আওয়াজ এখানে, কিন্তু একদম জল এত পরিষ্কার, এত সুন্দর জায়গাটা। এই জায়গাগুলো খুব মিস করি ব্যাঙ্গালোরে গেলে। এই জায়গাটার মধ্যে একটা ছোট আইল্যান্ডের মতো আছে, আমরা এখান থেকে হেঁটে গিয়ে এই জায়গাটার মধ্যে পিকনিকও করেছি। জল খুব একটা বাড়ে না কারণ এখানে পাথর আছে, এই জায়গাটাতে খুব একটা বাড়ে না। এই জায়গাটা অনেকটা ডিপ অবশ্য, যেখানে জলটা পড়ছে এই জায়গাটা খুবই ডিপ। এত জলের আওয়াজে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা ঠিক বলতে পারবো না। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে এখন। এখান থেকে জলে নামতে পারবো কিন্তু খুব স্লিপ করবে, তাই আর রিস্ক নিলাম না এখন। এটা আমার কি যে ইচ্ছা করছে এখানে জলে নেমে একটুখানি বসে থাকতে। ওয়েদারটা নিশ্চয়ই ভালো কিন্তু গরম তো আছেই, এখানে যদি একটুখানি বসে থাকতে পারতাম কি যে আনন্দ হতো। আহা কি মিস করছি, বনু আর অভ্র আসুক, ওরা আসলে একবার নিশ্চয়ই প্ল্যান করব এখানে পিকনিক করার। খুব সুন্দর করে এখানে বসে আরামসে পিকনিক করা যাবে একটা বেলা। চারপাশে এত সুন্দর বাঁশ গাছ, গ্রিন, চারপাশে এত সুন্দর গ্রিনারি, একদম নীল আকাশ, এখন একটু মেঘ ভরে এসেছে, আর নিচে এত সুন্দর জল, জলের স্রোত, আর কি চাই। তো চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে, রিনিকে নিয়ে আসতে পারলে ভালো ছিল কিন্তু ও বেচারির ওর কাজ আছে, একটু ঘুমাতে ইচ্ছা কান্না করে, ও ঘুমিয়ে রয়েছিল, শুয়ে রয়েছিল, তাই বেশি ডিস্টার্ব করলাম না, নাহলে একটু জোর করলে ঠিকই এসে পড়তো। যাই হোক, ওকে নিয়ে আরেকবার শিওরলি আসবো এইসব জায়গা দেখানোর জন্য। এত সুন্দর জায়গাটা, আমি যাই এবার, বাইরে থেকে ফোন আসা শুরু হয়ে যাবে একটু পর, অনেকক্ষণ ধরেই বাইরে আছি। আমি এখন এসেছি এমনি একটু ঘুরতে, আর ঘুরতে ঘুরতে দেখলাম এত সুন্দর সন্ধ্যা নামছে ব্রিজের উপরে,
এটা হচ্ছে আমাদের বুড়িডিহিং নদী। স্কুটি করে ঘুরতে বেরিয়েছি তো তাই একটু থেমে গেলাম। এত সুন্দর সানসেট নামছে এখানে, দেখে নিজেকে আর মানে নিজেকে আর যেতে দিতে পারলাম না, ব্রিজ পার করে এখানেই থেমে গেলাম। লাস্ট কিছুদিন বৃষ্টি হওয়াতে একদম জল ভরে গেছে পুরো। ওই দূরে কতগুলো নৌকা আছে মাছ ধরতে, ওরা মাছ ধরতে বেরিয়েছিল। ওখানে একজন কেউ স্নান করছে যেটা মনে হচ্ছে, আপনারা জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি রোড ব্রিজটাতে, আর ওই পাশে যেটা আরেকটা ব্রিজ দেখছেন সেটা হচ্ছে রেল ব্রিজ। প্রচন্ড গাড়ি ঘোড়া, তো আমি আরো একটু এগিয়ে যাই। কেন বের হয়েছি কোনো উদ্দেশ্য নেই, বাস এমনি কাজ শেষ হয়ে গেছে অফিসের, তাই ভাবলাম একটু বাস বেরিয়ে যাই। এই তো সুবিধা হয় যখন বাড়িতে গাড়ি থাকে। অনেক রাত করে ব্লগটা কন্টিনিউ করছি, মোটামুটি 10টা বেজে পার হয়ে গেছে এখন। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। সকালে উঠে আমি একটু স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়িতে স্কুটি থাকলে এটা একটা সুবিধা, যখন মন চায় একটু এদিক ওদিকে যাওয়া যায়। তো সকালবেলা বেরিয়ে গেলাম, সকাল সকাল ঘুরে আসলাম, ফ্রেশ হাওয়া খেয়ে আসলাম বাইরের থেকে। তবে ব্রেকফাস্ট আনার কথা বলেছিলাম, সেটা আনতে হলো না। বাড়িতে মা অলরেডি ব্রেকফাস্ট রেডি করেছে রেখেছিল, যার জন্য দরকার পড়েনি আর। বিকালবেলা তারপরে আবার ঘুরতে বেরোলাম একটু নদীর, মানে নদীর ওই পারে শিবনবাড়ি পার করে একটু বাকুম কিলার দিকে ঘুরে এসেছি। যতক্ষণে আমি বের হয়েছি ততক্ষণে মোটামুটি অন্ধকার হয়ে এসেছে, আপনারা দেখেছেনই আকাশটা বেশ অন্ধকার হয়ে এসেছিল ততক্ষণে। মাঝে তো অফিসের কাজ বাড়ির কাজ লেগেই থাকে, তো সেই সবের মধ্যে দিয়েও যে একটু ঘুরতে বেরোয়েছি সেটাতেই ভালো লেগেছে। তবে রিনিকে নিয়ে যাওয়া হয়নি আজকে, কারণ ওরও কিছু কাজ ছিল দুপুর বিকালবেলা, ও আমার সাথে বেরোতে পারেনি কাজের জন্য। সকালবেলা ও রাত্রেবেলা একটু কালকে ঘুমোতে লেট হয়েছিল, অফিসের কাজ ছিল কালকে রাতে, তো সেগুলো করে ওর ঘুমোতে একটু লেট হয়েছে। সকালবেলা সময় মতো, মানে সকালবেলা যেই টাইমে রেগুলারলি উঠা হয় সেই টাইমে উঠতে পারেনি, সেটাও বুঝতেই পারি। অফিসের কাজের চাপ এখন আমাদের যেরকম, মানে বাড়ির থেকে কাজ করতে করতে আমাদের পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফের সেই যে একটা পার্থক্য থাকে সেটা কেমন যেন একটা নেই হয়ে গেছে। যাই হোক, অ্যাটলিস্ট আমি কিছুটা সময় বের করতে পেরেছি। কাল দেখি, কাল যদি একটু সময় হয় রিনিকে নিয়ে অন্য একটা কিছু জায়গায় ঘুরে আসবো, ওকে নিশ্চয়ই নিয়ে যাব। আমার খুব ইচ্ছা ওকে আশপাশগুলো দেখানোর, ওর তো একদমই নতুন এই জায়গাটা। বিয়ের পরে আমরা মানে বিয়ের অনুষ্ঠানগুলো একটার পর একটা শেষ হতে হতে তারপরে আর আমাদের শুধু 3-4 দিন থাকা হয়েছিল, তখন আর কোথাও মানে সেই যে ঘুরতে যাব ওকে আশপাশগুলো দেখাবো সেরকম কিছু হয়ে ওঠে নেই। গল্ফ ফিল্ডের জায়গাটা ওকে একবার নিয়ে গিয়েছিলাম, ওই যে বললাম বিয়ের পরে একবার আসা হয়েছিল, তো তখন রিনিকে একবার নিয়ে গেছি। তখন জাস্ট ওই রাস্তা দিয়ে যাওয়া আসার উপর দিয়ে যা দেখানো হয়েছে, কিন্তু সেরকম করে নিয়ে গিয়ে একটু সময় কাটানো, ওখানে আশপাশটা দেখানো সেরকম করে কিছু করতে পারিনি, তখন সময় হয়নি। তো দেখি, এখন তো আছি এখানে কিছুদিন, আশা করছি আরো কিছুদিন থাকবো। অফিসটা ঝট করে যেন না খুলে যায়, মানে এটা বলবো না যে বাড়িতে থাকবো দেখে যেন না খুলে, এই জন্য বলছি কারণ কেসেস এখন যা মনে হচ্ছে কেসেস বেড়েই যাচ্ছে। তো এখন খুললে কতটা সেফ হবে অফিসে যাওয়া এত মানুষ, সেটা নিয়ে একটু ভয়ও করে। সেই জন্যই বলছি যেন কেসেসগুলো একটু কমে আসুক, একটু নর্মালসি রিটার্ন হোক সবার লাইফে, এটাও চাই। কিন্তু যখন রোজ এই যে আপডেটসগুলো দেখি যে এত কেসেস হয়েছে, আজকেও মোটামুটি 32,000 বা 35,000 কেসেস দেখলাম, তো সেগুলো দেখলে একটু তো মনে ভয় করি।
তো যাই হোক, মোটমাট তিনটা ভালোই কেটেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এদিকে ডিনারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার এখন ডিনারের জন্য ডাক পড়ে যাবে। ডিনারের প্রস্তুতি আই থিঙ্ক মানে ডিনার অলরেডি উপরে আওয়াজ পাচ্ছি আমি, সব টেবিলে নেওয়া হচ্ছে কিচেন থেকে। তা আমি তাড়াতাড়ি করে উপরে চলে যাই, ডিনারটা শেষ করে নিই, তারপরে অফিসের আর একটু পার্সোনাল কিছু কাজও আছে, ওগুলো শেষ করে মোটামুটি শেষ করতে করতে সেই আমাদের ঘুমোতে ঘুমোতে মোটামুটি 12টা সাড়ে 12টা হয়েই যায়। তার আগে তো আমাদের এমনিও ঘুমানো হয় না। তো যাই হোক, কালকে দেখি আবার কোথায় যেতে পারি। সকালবেলা তাড়াতাড়ি উঠে গেলে এটা একটা সুবিধা, একটু আশেপাশে ঘুরতে যাওয়া যায়। আজকের মতো এখানেই ছাড়লাম। আমার ভিডিওসগুলো প্লিজ শেষ অবধি দেখবেন, আশা করছি আমার ভিডিওসগুলো আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাপোর্ট করুন এই জার্নিতে, অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। প্ল্যান আইকনটা সাবস্ক্রাইব বাটনের পাশেই থাকে, ওটাতে ক্লিক করে দিলে আমি কোনো নতুন কন্টেন্ট আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের সাথে আবার নতুন ব্লগে নতুন দিনে দেখা হবে। টিল দেন স্টে সেফ, সুস্থ থাকবেন, টাটা।